ভাই আগের কাজা নামাজ কি পড়তে হবে আতিকুর রহমান প্রান্ত লিখেছ যেদিন থেকে এমন অনেকের হয়েছে যে আগে নামাজ পড়েনি সে কি করবে সালাতের আসলে এইভাবে কাজা হয় না সালাত আপনি আজকে থেকে আপনার ফিলিংস এসেছে আল্লাহর কাছে আগের সালাতগুলোর জন্য ক্ষমা চাবেন আজকে থেকে কায়মন ক্ষমা চেয়ে আপনি নামাজ শুরু করবেন এবং নামাজ কন্টিনিউ করবেন ওমরই কাজার কথা অনেকে বলে এটা হাদিসে পাওয়া যায় না আপনি আগে যেহেতু নামাজ পড়েননি আপনি বেশি বেশি শূন্য এবং নফল পড়বেন হাদিসে আছে যার ফরজ নামাজের ঘাটতি হয় আল্লাহ বলবে কেমজের দিন দেখো তার শূন্য এবং নফল আছে কিনা যদি থাকে সেটা এনে ফরজের ঘাটতি রিপ্লেস করা হবে নামাজের বিষয় হচ্ছে যদি মিস হয় এ কারণে ঘুমের কারণে যদি মিস হয় অথবা যদি ভুলে যান তাহলে যখনই স্মরণ হবে অথবা যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনার ওয়াক্ত অনেকে বলে যে আমার তিনটা নামাজ কাজা আছে হুজুর এটা পড়ব না এটা কখনোই করা যাবে না নামাজ কাজা করে রেখে দেওয়া যাবে না আমার তিনটা কাজা চারটা কাজা কিসের চারটা কাজা কিসের তিনটা কাজা আপনার ঘুমের কারণে মিস হয়েছে যখন উঠবেন তখনই ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নেবেন ভুলে গেছেন যখনই মনে আসবে ওরে আজকে তো আসরের নামাজ আমি পড়িনি আমি তো ভুলে গিয়েছি যখনই আপনার খেয়াল আসবে সাথে সাথে অজু করে এস্তেকফার শয়তান আপনাকে ভুলিয়ে রেখেছে আপনি নামাজটা পড়ে ফেলবেন এটা হচ্ছে সন্না আর উমুরী কাজা বলতে কাজা আসলে শরীয়তে নেই অন স্কলাররা বলে আপনি চাইলে পড়তে পারেন কিন্তু আমি সাজেস্ট করি সুন্নাহ এবং নফল বেশি করে পড়েন তাহলে বিগত যে নামাজগুলো ফরজ আপনার নষ্ট হয়েছে এগুলো আল্লাহ সুন্নাহ দিয়ে ওইটা ব্যাকআপ করে দিবেন ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা একজনের আছে 5 লক্ষ টাকা ঋণ আছে না আপনি আগে ঋণ দিবেন আপনার যাকাত দেয়া লাগবে না